শোনো, তোমরা হলা 2025 ব্যাচ, তো তোমাদের ইন্টারের জার্নি যে শুরু হয়েছে এটা খুব একটা বেশি দিন হয় নাই, তাই না? কলেজে ক্লাস শুরু হয়েছে বা তোমরা একদম নতুন অবস্থাতেই আসো এই মুহূর্তে, বেশি 6 মাস 10 মাস চলে গেছে এমন না, নতুন হয়তো বা ক্লাস শুরু করছো 1 মাস বা 2 মাস হয়েছে বা 3 মাস হয়েছে বড় জোর, ঠিক আছে? এরকম একটা অবস্থায় তুমি আসো, তো কিছুদিন পরে তোমার কিন্তু পরীক্ষা টরীক্ষা নেওয়া শুরু হবে, কলেজেই শুরু হবে বা অলরেডি হয়েও গেছে। তো তোমার তোমার এই যে ইনিশিয়াল যে এই যে স্টার্টটা, এটা কিন্তু খুবই জরুরি। স্টার্ট যদি ভালো হয় তাহলে তোমার ওই এইচএসসি এবং অ্যাডমিশনটা ক্র্যাক করা তোমার জন্য অনেক ইজি হবে। আর যদি শুরুতে গ্যাপ বানাই ফেলো তাহলে বিশাল ঝামেলায় পড়ে যাবে, কারণ ইন্টার লাইফ খুবই ডেঞ্জারাস একটা জায়গা এবং খুবই পিচ্ছিল একটা জায়গা, ঠিক আছে? পা খুব সহজে তোমার ফসকে যাবে, ঠিক আছে? তো এখানে ব্যাপারটা হয়েছে কি যে তোমার যদি একবার একবার একটু গ্যাপ হয়ে যায়, ওই গ্যাপটা আরেকটা গ্যাপে গ্যাপের সৃষ্টি করবে, ঠিক আছে? ওই গ্যাপটা তোমার পূরণ করতে অনেক কঠিন হয়ে যাবে, ঠিক আছে? এবং এমন হবে যে তুমি সিলেবাস বাকি রেখে তোমার এইচএসসি দিতে হবে এবং সিলেবাস বাকি রেখে তোমার ইন্টার ইন্ডিয়া মানে অ্যাডমিশন দিতে হবে, এরকমও পরিস্থিতি হয়ে যাইতে পারে। এটা আমরা প্রতি বছরই দেখি। তো তোমাদের ইন্টার লাইফের সবচেয়ে বেশি সময় পাবা তুমি ফার্স্ট ইয়ারে, আর সেকেন্ড ইয়ারের প্রথম এক্সামের নামই হলো প্রিটেস্ট, ঠিক আছে? সেকেন্ড ইয়ারের প্রথম এক্সামের নামটাই হবে প্রিটেস্ট, এরপরে টেস্ট, তারপরে হলো ফাইনাল, ঠিক আছে? তো তুমি ফার্স্ট ইয়ারে যেই টাইমটা পাবা সেকেন্ড ইয়ারে সেই টাইমটা পাবা না। সেকেন্ড ইয়ারে উঠেই দেখবা যে সব শেষ, সময় শেষ, তোমার ফার্স্ট ইয়ারে অনেকগুলোই বাকি রাখছো, সেগুলোও কাবার দিতে পারবা না, ঠিক আছে? সেকেন্ড ইয়ারে দেখা যাবে যে ওইখানে আবার নতুন বই, নতুন নিয়ম বা নতুন পড়াশোনা, তাই না? সেকেন্ড ইয়ারে তো সবগুলাই তোমার সেকেন্ড পার্ট হবে বা সেকেন্ড পার্ট নিয়ে বেশি কথাবার্তা হবে। তো দেখা যাবে যে তুমি ফার্স্ট ইয়ার ফার্স্ট পেপারে সময় দিতে পারতেছো না, তো দেখা যাবে যে তুমি পুরাটাই একটা ভালো রকমের একটা গ্যাপের মধ্যে পড়ে গেছো। তো তোমার এখন যেটা করা উচিত সেটা হলো শুরুতে খুবই সেন্সিটিভ থাকা, সিনসিয়ার থাকা, তোমার ব্যাপারগুলোর মানে তোমার গ্যাপগুলোর ব্যাপারে খুবই সতর্ক থাকা, ঠিক আছে? এটা যদি করতে পারো তাহলে তোমার গ্যাপগুলো পূরণ হবে না। তো এখন মেন কথা হলো গ্যাপ রাখা যাবে না এবং প্রচুর পরিমাণে রিভিশন দিতে হবে এবং সিলেবাসটা যতটা দ্রুত সম্ভব তোমার কভার করা উচিত। এবং এটা কখনোই কলেজের ভরসায় বসে থাকবে না, কখনোই প্রাইভেটের ভরসায় বসে থাকবে না, অনলাইন হোক অফলাইন হোক কোনো কিছুর ভরসায় বসে থাকা যাবে না। তোমার নিজের মতো করে করতে হবে, ঠিক আছে? নিজের মতো করে কইরা তারপর আগাইতে হবে, ঠিক আছে? কোনোভাবে যদি গ্যাপ গ্যাপে পড়ে যাও একদম পুরা ধুইসা যাবা, গ্যাপে পড়লে ধুইসা যাবা, সোজা কথা, ঠিক আছে? 25 ব্যাচের ব্যাপারে এই কথাটা আমি বললাম তোমাদেরকে। আমার কথা বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, কোনোভাবেই আলসেমি করা যাবে না, কোনোভাবেই না, মানে শুরুটাতে খুবই অ্যাগ্রেসিভ থাকতে হবে তোমাকে, ঠিক আছে? খুবই, কারণ এটা কিন্তু একটা যুদ্ধের মতো, ঠিক আছে? ইন্টার লাইফ এরকমই, শুরু স্টার্টে যদি তুমি অ্যাটাক দিয়ে দিতে পারো, শুরুতে থাকে না অ্যাগ্রেসিভ খেলে, স্টার্টিংয়ে তুমি যদি অ্যাটাক দিয়ে দিতে পারো দেখবা যে সবকিছু অনেক ঠান্ডা হয়ে গেছে। কিন্তু স্টার্টে যদি স্টার্টিংয়ে যদি তুমি অ্যাটাক খেয়ে যাও তাহলে দেখবা তুমি আর উঠতেই পারতেছো না, একদম ধ্বংসস্তূপের মধ্যে পড়ে যাবা, ঠিক আছে? অ্যাটাকিং খেলতে হবে এখানে। আমি বোধহয় বুঝাইতে পারছি তোমাদেরকে। জি ভাইয়া,